ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী নুসরাতকে। গানটির কথা লিখেছেন কাউসার আহমেদ চৌধুরী এবং সুর করেছেন লাকি আখন্দ। নুসরাতের গ্রুমার লুইপাপু এই মুহূর্তে আমার পাশে বসে আছেন, আপনি যদি কিছু বলতেন। আসলে পুষ্পিতা, নুসরাতকে নুসরাত যখন গানটি পেয়েছে, এক সপ্তাহ আগে পেয়েছে ও গানটি, কিন্তু যেদিন প্রথম গেলাম ক্যাম্পে ওর গানটি ঠিক করে দেওয়ার জন্য, তখনই গিয়ে শুনলাম যে ওর গলা বসে গেছে, তখনই মনটা খারাপ হয়ে গেল। এবং আমি আসলে চিন্তা করলাম যে প্রতিদিনই এই ক্যাম্পে ছেলে মেয়েদের গলা বসে যাচ্ছে, গলা ধরে যাচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে, কেন হচ্ছে ব্যাপারটা? ওরা আসলে এত সিরিয়াস হয়ে গেছে কম্পিটিশন নিয়ে যে ওরা ওভার মানে প্র্যাকটিস করে ফেলছে, আর তাতে করে ওদের গলা বসে যাচ্ছে। তো এটাতে করে আমার মন খারাপও যেমন হয়, তেমন ভালোও লাগে যে ওরা এটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে, এবং সামনে যে ওদেরকে আরও ভালো করতে হবে সেটা ওদের মাথায় আছে। তো নুসরাতের গলা দিয়ে তো আজকে গান বেরোবার কথাই ছিল না, তারপরও যে আওয়াজ বেরিয়েছে এতটুকুই আমাদের দুজনার জন্যে পাওয়া। আর সম্মানিত বিচারক মণ্ডলীরা আছেন, ওনারা যেটুকু আশীর্বাদ দেবে সেটুকু আমাদের জন্য আরও অনেক বড় পাওয়া হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তুমি গাইলে আমায় দেখো না ফেরানো যাবে না, কেন হলে এমন অবাধ্য? কেন হলে এমন অবাধ্য? আমায় দেখো না ফেরানো যাবে, ভালো গাইলে ফেরাবে তাকে কার সাধ্য? আর সঙ্গীত হোক তোমার একমাত্র আরাধ্য। খুশি মেজাজের বউ? খুশি খুশি। আচ্ছা, একটু মেজাজ। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা কি এই গানটি সামিনা পা এত সুন্দর করে গেয়েছে যে আমরা একটু শুনতে পারি?
আমরা তো অবশ্যই চাই। আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা খোলায় ফেরে না। আমায় দেখো না ফেরানো যাবে না, ফেরারি পাখিরা Thank you.